বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজারো ব্যবসায়ীর স্বপ্ন। একদিনেই সর্বশান্ত হয়ে গেছেন তারা, নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে রাস্তায় বসেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রমজানের শেষ মুহূর্তে একটু ঘুরে দাঁড়ানোর আশা তাদের, তবে এভাবে কতটুকুই বা ঘুরে দাঁড়ানো সম্ভব প্রশ্ন তাদের কাছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গেল শনিবার থেকে বঙ্গবাজার মার্কেটের দক্ষিণ পাশে ফ্লাইওভারের নিচে অস্থায়ী দোকান বসিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। পুড়ে যাওয়া মার্কেটের কাছে রাস্তার দুই পাশে অন্তত 50টি দোকান বসিয়েছেন তারা, সেখানেই করছেন বেচা বিক্রি। লক্ষ্য, ঈদের আগে যতটুকু সম্ভব ক্ষতি পুষিয়ে ওঠার। এদিকে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়কে দোকান বসানোর কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। এছাড়া বঙ্গ মার্কেট এলাকায় সাধারণ মানুষের আনাগোনাও তুলনামূলক বেশি, ফলে ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে থাকা পার্থক্য বুঝতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। যানজট সহ বিভিন্ন প্রতিকূলতার কারণে রাস্তায় কাপড় বিক্রি নিয়েও এক প্রকার চাপা ক্ষোভ বিরাজ করছে ব্যবসায়ীদের মাঝে। ব্যবসায়ীদের অভিযোগ, দোকানের আশেপাশে ভিড় থাকলেও এখনো বাড়েনি বিক্রি, সেখানে ক্রেতাদের তুলনায় উৎসুক জনতার সংখ্যা তুলনামূলক বেশি বলছেন তারা। এছাড়া বঙ্গবাজার মার্কেটের ধ্বংসাবশেষ অংশটুকু দ্রুত পরিষ্কার করে তাদের ভেতরে বসার সুযোগ করে দেওয়ারও দাবি জানান ব্যবসায়ীরা। টুকটাক ভাই এরকম রাস্তাঘাট জ্যাম, কাস্টমার দাঁড়ায় না, কি করবো, কিছু মাল আছে, আমরা ভিতরে বসতে দেখ যাওয়া হয়, আমরা ওখানে বসি। আমার ছিল দুইটা দাদা, আমার ছিল উপরে সারি, এই দোকানটা আমার, এই যে দোকানটা আমার ছিল পরিশোধ করে একটু বসার জন্য। সামনে আজকে আরও 10 দিন বাকি আছে, যা রিকভারি হয়, এখন তো এটা কিছু হবে না, যতটা পারা যায়। তো সংসারের অবস্থা অনেক খারাপ, এখন আমরা বসতে আমরা বসতে এখানে, এখানে তো কোনো বেতনই হচ্ছে না, তো এখানে এখন তো এটা শুধু কষ্ট করার আর কিছুই না, এর মধ্যে কষ্ট করার কিছুই না, কারণ এ হবে না, তো এটা তো পরিবেশ না, এটা কাস্টমার ধারা হলে আপনি কি দেখেন কি হবে, আসে না প্লাস ধারা না, তো দাঁড়াবে কি হবে, এখানে টিন যাচ্ছে রিক্স, টিন যাচ্ছে রিক্স, এখানে দাঁড়াবে যে আমি একটু ব্যথা পাইছি টিনে, তো দাঁড়াবে কী হবে, এটা তো হলো না, এতে তো আমরা আছি কোনটা দাদা, যদি দ্রুত একটা পরিষ্কার করো করে আমরা একটু টুল নিয়ে বসি, একটা চৌকি নিয়ে বসি, যে কোনো বাকি আছে ব্যথা যাই হোক, যতটুকু হোক রিকভারি হোক আর কিছুটা কিছু রিকভারি হোক। এখানে কোনো বেচা কেনা মানুষ শুধু দেখার জন্য আসতেছে বুঝছেন, এর জন্য কোনো বেচা কেনা নাই, সকাল ধরে এখানে এক টাকা বেচতে পারি না। আমরা চাচ্ছি যে আমাদের ভিতরে বসার জন্য, তো ভিতরে বসার জন্য দিলে আমরা অবশ্যই বেশ কম বেচতে পারবো, এই হলো কথা। আর এখানে তো যে বসে রাস্তার উপরে, তো ওই জন্য খোলা মাঠ, এই জন্য গরম, আর একদিকে গাড়ির ভিড়, মানুষের ভিড়, এই জন্য কোনো বেচা কিনা নাই, সাধারণ পাবলিক দাঁড়াতে পারতেছে না, কাস্টমার দাঁড়াতে পারতেছে না। আমাদের ভিতরে 10টা দোকান ছিল, রুমিসুমি গার্মেন্টস, আমাদের সবচেয়ে জ্যাকেটের দোকান ছিল, আমাদের প্যান্টের দোকান না, আমাদের সব জ্যাকেটের দোকান ছিল দামি দামি, আমরা কিছু বের করতে পারিনি আর কি। আমরা যখন আসছি খবর পাইছি, আইসা দেখছি পুরো শেষ, আমাদের দোকানটা মিডলে ছিল, তো আমরা ঢুকতেও পারিনি, আমাদের ফায়ার সার্ভিসটা ঢুকতে দেয়নি, আমাদের দোকানদাররা ঢুকতে দেয়নি, আমরা কিছুই বের করতে পারিনি। আর এইখানে ফার্স্ট অফ অল যখন দু একদিন ভালো বেচে কিনে আসছিল, যখন যানজটটা ছিল না, যখন এটা আটকা দেওয়া ছিল, তখন আমরা অনেক ভালো বিক্রি করছিলাম, মানে খরচের টাকাটা উঠাইতে পারছিলাম, আমরা 15টা স্টাফ। এখন বর্তমানে যানজটের কারণে, এই অবস্থার কারণে এখন একেবারে কাস্টমার কোনটা বা কোনটা লোক, এখানে ফুডে বসতে তো আপনার ডাইকা বিক্রি করতে হয়, তো ডাইকা বিক্রি করতে কোনটা কাস্টমার কোনটা লোক বোঝা যায় না, তো কারে রাখ দিব, ওরকমভাবে সেলার নাই, মানে সকালে বিসমিল্লা করছি এখন পর্যন্ত বসাই, এখন আর বিক্রি করতে পারতেছি না। আমরা চাচ্ছিলাম যদি এই যানজটটা দুইটা লাইন করা দেওয়া হতো, তাহলে মনে করেন আমরা কিছু একটা করতে পারতাম আর কি, মানে কাস্টমার আসতে পারতো, পাইকার আসতে পারতো, তারাও কেনা বেচা করতে পারতো, আমরাও ভালো থাকতে পারতাম, মানে কোনো একটা অপশন নাই এখন। এখন এই যানজটের কারণে মানুষ চলতেও পারতেছে না, দাঁড়ায় যে কেনাকাটা করবে সেটাও করতে পারতেছে না। গেল 4 এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় প্রায় 3,000 দোকান ও মালামাল, এতে প্রায় 1,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিক নেতাদের। এ ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করেছে DSCC। মার্কেটের নিরাপত্তা রক্ষী, ব্যবসায়ী, দোকান মালিক, কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রাথমিক প্রতিবেদন তৈরি করছে কমিটি। এদিকে এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন, শিল্পী, তৃতীয়লিঙ্গের জনগোষ্ঠী সহ অনেকে, নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এখন শুধু সুদিন ফেরার অপেক্ষা তাদের। তামজিদ মির্জা, কালবেলা।